হাই ফ্রেন্ডস একটা পাজল সলভ করবেন কি আমার জন্যে আপনারা আপনাদেরকে যদি ইনভেস্ট করার জন্য দুটো অপশন দেওয়া হয় প্রথমটা একটা ব্লু সিকিউরিটি যার প্রাইসটা এইটটি বেড়ে গেছে আর দ্বিতীয় আরেকটা কম্প্যারেবল অরেঞ্জ সিকিউরিটি যার প্রাইসটা টোয়েন্টি এইট বেড়ে গেছে গত ছ মাসের মধ্যে আর আপনাদের ইনভেস্ট করতে হবে এক বছরের জন্যে কোন সিকিউরিটিটা আপনারা চুজ করবেন এবার বেশিরভাগ ইনভেস্টার্সরা কনভেনশনালি কিন্তু দ্বিতীয় সিকিউরিটিটাকে চুজ করবে যেটা এইট পার্সেন্ট মাত্র বেড়েছে এই ভেবে যে এই সিকিউরিটিতে এখনও র্যালি অনেক বাকি আছে আর এটা একটা সেফার বেড যখন আপনি এটাকে তুলনা করছেন প্রথম সিকিউরিটিটার সাথে যেটা অলরেডি এইট্টি পার্সেন্ট বেড়ে গেছে এবং এটার প্রাইস পড়ে যাওয়ার চান্সেস অনেক বেশি এক বছর পরে এবার দেখি আসলে হলো কি এক বছর পরে সিকিউরিটি ব্লু এর প্রাইসটা ফর্টি সেভেন পারসেন্ট বেড়ে গেছে একই সময় অরেঞ্জ সিকিউরিটির প্রাইসটাও বাড়লো কিন্তু শুধুমাত্র সিক্স পারসেন্ট ফ্রেন্ডস ব্লু হলো গিয়ে পিএসইউ ব্যাংক ইন্ডেক্স আর অরেঞ্জ হলো গিয়ে ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স যার মধ্যে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কসরা হেভি ওয়েটেজ পায় এটাকে বলে মোমেন্টাম স্টাইল ইনভেস্টিং যেখানে প্রমাণিত বিজয় বা উইনার স্টকসদেরকে কেনা হয় হায় আমি অবিরূপ মুখার্জি ফান্ড ম্যানেজার অ্যাট স্যামকো মিউচুয়াল ফান্ড আজকে আপনাদের সাথে একটা টাইম টেস্টেড এবং অ্যালফা জেনারেটিং স্ট্র্যাটেজি ডিসকাস করব। যার নাম হল মোমেন্টাম স্ট্র্যাটেজি এবার বোঝার চেষ্টা করি যে মোমেন্টাম ইনভেস্টিংটা কি মোমেন্টাম ইনভেস্টিংয়ের পরিভাষা হল স্টকস যারা অতীতে বা পাস্টে হাই রিটার্নস দিয়েছে তারা পরবর্তীকালেও হাই রিটার্নস দেবে এক্সাম্পল একটু আগে আমি দিয়েছি এবার আপনারা ভাবছেন যে মোমেন্টাম স্ট্র্যাটেজির লং টার্ম পোটেন্সিয়ালটা কী এমএসসিআই সারা জুড়ে বিভিন্ন ইন্ডিসেস মেনটেন করে এর মধ্যে দুটি ইন্ডেক্সেস আছে যার উল্লেখ আমি আজ করছি এক হল এমএসসিআই ওয়ার্ল্ড মোমেন্টাম ইন্ডেক্স আর দ্বিতীয় হল এমএসসিআই ওয়ার্ল্ড ইন্ডেক্স এই দুটি ইন্ডেক্সের রিটার্নসের ডিফারেন্সটা দেখুন ইটস হিউজ যেখানে নাইনটিন থেকে এমএসসিআই মোমেন্টাম ইন্ডেক্স দিয়েছে টোয়েন্টি এক্সের রিটার্ন সেইখানে এমএসসিআই ওয়ার্ল্ড ইন্ডেক্স দিয়েছে শুধুমাত্র টেন এক্স রিটার্ন তো মোমেন্টাম একটা স্ট্র্যাটেজি হিসেবে টাইম টেস্টেড এবং এই স্ট্র্যাটেজির লম্বা সময় অবধি হাই রিটার্নস দেওয়ার পটেনশিয়ালটা অনেক বেশি ভারতের প্রসঙ্গেও এই ব্যাপারটা সত্যি আপনারা একটি মোমেন্টাম ইন্ডেক্স আর আরেকটি সাধারণ ফ্রি ফ্লোটিং ইন্ডেক্সের মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন দু হাজার পাঁচ থেকে মিডক্যাপ ওয়ান ফিফটি মোমেন্টাম ফিফটি ইন্ডেক্স ফিফটি এক্সের রিটার্ন দিয়েছে আর একই সময় মিডক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স শুধুমাত্র সেভেন্টিন এক্সের রিটার্ন দিতে পেরেছে মোমেন্টম একটা স্ট্র্যাটেজি হিসেবে খুব ভালো পোটেন্সিয়াল রাখে ইনভেস্টাররা এই স্ট্র্যাটেজির থেকে কিভাবে লাভ ওঠাতে পারে স্যামকো অ্যাক্টিভ মোমেন্টম ফান্ড ইনভেস্টারদের জন্য এই মোমেন্টম স্ট্র্যাটেজিটা রান করছে আমরা প্রথমে দেখে নেব এই ফান্ডের লঞ্চ থেকে গত ছ মাসের অ্যাকচুয়াল পারফরমেন্স স্যামকোর মোমেন্টাম স্ট্র্যাটেজিটা কি। এটি স্যামকোর মালিকানা বা প্রোপ্রাইটারি মোমেন্টাম অ্যালগোরিজম যেটা বিভিন্ন ডেটা পয়েন্টসকে বিবেচনা করে যেমন ভলিউম ভোলাটিলিটি লিকুইডিটি সেক্টোরাল অ্যান্ড ব্রড মার্কেট ইন্ডিসেস মানি ফ্লোজ ইম্প্যাক্ট কস্ট ট্রেন্ড অ্যানালিসিস এক্সেট্রা এক্সেট্রা এই গোটা প্রসেসটার মূল সিদ্ধান্ত হলো যে শেয়ারের প্রাইস সব ফ্যাক্টর ডিসকাউন্ট করে এবং এটা বলে যে যতক্ষণ ট্রেন্ড আপনার সাথে আছে ততক্ষণ আপনি এগিয়ে যান সাধারণত ট্রেন্ড শর্ট ও মিডিয়াম টার্মে দেখা যায় এই স্ট্র্যাটেজিটার মধ্যে পজিশনিং সাইজিং আর রিস্ক ম্যানেজ করে ড্রডাউন প্রোটেক্ট করার প্রসেসটা সেট করা আছে এই স্ট্র্যাটেজিটা গোটা মার্কেটের মধ্যে থেকে টপ সেভেন ফিফটি স্টকসের একটা ইউনিভার্স তৈরি করছে এই সেভেন ফিফটি স্টক্সের মধ্যে যেখানে মোমেন্টাম আইডেন্টিফাই হবে ক্যাপ সেক্টর অথবা স্টক ওয়াইজ এই স্ট্র্যাটেজিটা সেই স্টকগুলোকে কার্যকরভাবে সিলেক্ট করে পোর্টফোলিও তৈরি করবে সাধারণত ফিফটি থেকে সেভেন্টিটি স্টকস এই পোর্টফোলিওতে থাকতে পারে আরেকটি জরুরি পয়েন্ট মোমেন্টামের ব্যাপারে মোমেন্টাম স্ট্র্যাটেজি কখনোই শেয়ারের টপ বা বটম টার্গেট করে না এই স্ট্র্যাটেজি মাঝখানের র্যালিটাকে ক্যাপচার করার চেষ্টা করে এবং ট্রেন্ড থাকা অত্যন্ত জরুরি রিটার্নস বানানোর জন্য। যে কোনো মোমেন্টাম স্ট্র্যাটেজি তখনই রিটার্ন দেবে যখন বাজারে ট্রেন্ড থাকবে মোমেন্টাম স্ট্র্যাটেজিতে দু রকমকার স্টাইল হয় একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ এবার আপনাদের এই দুটো স্টাইলের মধ্যে ডিফারেন্সটা বোঝায় অ্যাক্টিভ স্ট্র্যাটেজি শুধু মোমেন্টাম ফেজেই এক্সপোজার নেয় কিন্তু প্যাসিভ স্ট্র্যাটেজি সব সময় ইনভেস্টেড থাকে ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে মার্কেটে মোমেন্টাম আছে বা মার্কেট অ্যান্টি মোমেন্টাম ফেজে গেছে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররা স্টক পোর্টফোলিও রিয়েল টাইমে রিব্যালেন্স করে যখন দরকার পড়ে তখন করে কিন্তু প্যাসিভ স্ট্র্যাটেজিতে ফান্ড ম্যানেজাররা ছ মাসে একবার রিব্যালেন্স করে এই অবধি আমরা জানলাম মোমেন্টাম স্ট্র্যাটেজির ব্যাপারে এর হিস্টোরিক্যাল রিটার্নস এর পোটেনশিয়াল আর বিভিন্ন মোমেন্টাম স্ট্র্যাটেজির মধ্যে ডিফারেন্স এবার আমরা দেখব কিছু লাইভ এক্সাম্পলস যে কোম্পানিগুলো মোমেন্টামে আছে এবং তারা স্যামকো অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডের পোর্টফোলিওর পার্ট হচ্ছে তবে এগোনোর আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে যে কোম্পানির বিষয়ে আমরা চর্চা করতে চলেছি তারা স্যামকোর অ্যাকটিভ মোমেন্টাম ফান্ড পোর্টফোলিওতে আছে কিন্তু এগুলো আপনাদের শুধু ইলাস্ট্রেশন হিসেবে দেখানো হচ্ছে এগুলোকে আমাদের রেকমেন্ডেশন হিসেবে যেন না দেখা হয় ইনভেস্টার্সরা স্টক কেনা বা বেচার সময় নিজেরা বিচার বিবেচনার যেন করেন এই স্টকে মোমেন্টামের বাই সিগন্যালটা এলো যখন স্টক প্রাইসটা ফোর থেকে সিক্স হয়ে গেল এই স্টকটি সবে ফ্রেশ লাইফ টাইম হাই টাচ করেছিল বেশিরভাগ লোকেরা এই সময় এই স্টকটাকে হাত লাগাবে না স্পেশালি যখন প্রাইসটা ফিফটি পারসেন্ট বেড়ে গেছে এবং এই স্টকটা ডাবল টপ বানিয়েছিল কিন্তু দেখুন এর পরেও স্টকটা ওয়ান পারসেন্ট বাড়লো মোমেন্টাম বাই সিগন্যাল আসার পর এই স্টকটার নাম ছিল কোচিন শেপিয়ার্ড লিমিটেড এবার যে স্টকটার কথা বলছি সেটা নিজের বটম থেকে চার মাসের মধ্যে ডাবল হয়ে গেল এই সময় মোমেন্টাম বাই সিগন্যালটা আসে এখানেও কমন সেন্স ন্যাচারালি সবাইকে স্টকটা কিনতে মানা করবে কিন্তু এই স্টকটি পরে টোয়েন্টি সিক্স পারসেন্ট ওপরে গেল নতুন হাইয়ের কাছাকাছি পৌঁছে গেল এই স্টকটির নাম ছিল টিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আরেকটা স্টক তিন মাসের মধ্যে ডাবল হয়েছে আর তারপর তাতে মোমেন্টাম বাই সিগন্যালটা এসেছে সিগনালটা আসার পরেও স্টকটি আবার ডাবল হয়েছে স্টকটার নাম হলো আইনক্স উইন্ড লিমিটেড এবার আপনাদের একটা পার্সপেক্টিভ দিতে চাই সাধারণত বেশিরভাগ ইনভেস্টাররা ওই স্টকস কিনে না যেখানে প্রাইস খুব র্যাপিডলি বেড়ে যাচ্ছে বরঞ্চ তারা ওই স্টকগুলো কিনবে যেগুলোতে এখনও প্রাইস বাড়েনি এটার কারণ হল তারা লস অ্যাভার্শনের দিকে যায় লস অ্যাভার্শন মানে প্রাইস না বাড়লেও চলবে কিন্তু কেনার পর প্রাইস যেন নিচে না যায় এই লস অ্যাভার্শন মোডে থাকলে ইনভেস্টাররা কি করে ওই স্টকগুলোতে পজিশন নেবে যার প্রাইস র্যাপিডলি মুভ আপ করছে কিংবা যে স্টক নতুন লাইফটাইম হাইস বানাচ্ছে ইট ইজ সিম্পলি ভেরি ডিফিকাল্ট এইখানে ইনভেস্টার্সদের লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য একটা স্পষ্ট ইনভেস্টমেন্ট স্টাইলের দরকার যেটা তাদের নিজেদের করা অতটা সম্ভব হয়ে ওঠে না সেখানে স্যামকো অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ড ইনভেস্টারদের হেল্প করতে পারে একটা ভালো লং টার্ম রিটার্ন পার্সপেকটিভ থেকে শর্ট টার্মে মার্কেট কখনো খুব অ্যাট্রাকটিভ লাগে বা কখনো খুব ওভারহল কিন্তু এই অনুমানে বেস করে ইনভেস্টারদের লং টার্ম ক্যাপিটাল জেনারেট করা খুব মুশকিল ওই স্ট্র্যাটেজিটা এক্কেবারে সঠিক হওয়া দরকার এবং ওই স্ট্র্যাটেজির পোটেনশিয়ালটা জাজ করা তার ট্র্যাক রেকর্ড আর লাস্ট বাট নট লিস্ট ওই স্ট্র্যাটেজিতে লম্বা সময়ের জন্য কমিটেড হয়ে থাকা দরকার স্যামকো অ্যাক্টিভ মোমেন্টাম ফান্ডে এই সব কন্ডিশনস ফুলফিল করার ক্ষমতা রাখে যা ইনভেস্টারদের দরকার একটি গুড নিউজ হল যে এই ফান্ডটা আবার ওপেন করা হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি দু থেকে লামসান এবং এসআইপির জন্য ধন্যবাদ মিউচুয়াল ফাণ্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে যোজনা কেন্দ্রিক সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন